এবছরের দোলটা অনেকটাই আলাদা ছিল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার কাছে। তবে এই কঠিন সময়েও হাসতে ভোলেননি তিনি। প্রথম কেমোথেরাপির পর এই মুহূর্তে দ্বিতীয় কেমোথেরাপি চলছে তার। প্রথম কেমোথেরাপির পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি, এবং সেই কারণে বহুদিন আগেই মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে তাকে। তবে তিনি হাসতে ভোলেননি। এবারের দোলেও মাথায় ফেটটি লাগিয়ে মুখে তার একগাল হাসি। আর এভাবেই এই বছরের দোল উদযাপন করলেন তিনি। তার পাশে আছেন তার সবসময়ের সঙ্গী সব্যসাচী। শরীরের সব কষ্টকে ভুলে দোলের দিন নিজের পোষ্যদের সঙ্গে রঙিন হয়ে উঠলেন তিনি। মুখে তার একগাল হাসি। পাশে পেয়েছিলেন তার প্রেমিক সব্যসাচীকে, এবং সেই অমূল্য মুহূর্তই ক্যামেরাবন্দি হতে দেখা গেল এদিন। নিজের পরিবার এবং তার ভীষণ কাছের মানুষদের সঙ্গেই এই বছরের দোল উদযাপন করলেন তিনি। মারণ রোগ ক্যান্সার কাটতে পারেনি তার মুখের হাসি। প্রথমবার কেমোথেরাপি নেওয়ার পর তিনি স্টুডিও পাড়ায় ফিরেছিলেন। সব দুঃখ বেদনাকে আড়াল করেছিলেন তার আত্মবিশ্বাসের জোরে। আর এই সময় তিনি তার পাশে পেয়েছিলেন তার কাছের মানুষদেরকে। কিছুদিন আগেই দ্বিতীয় কেমোথেরাপির জন্য তিনি ভর্তি হয়েছিলেন দিল্লির এক হাসপাতালে। আর এবার তার কাছের মানুষদের সঙ্গে দোল উৎসব উদযাপন করলেন তিনি। শেয়ার করলেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই ছবি। তার পাশাপাশি ভুললেন না তার অনুরাগীদের হ্যাপি হোলির শুভেচ্ছা জানাতে। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.